আসসালামু আলাইকুম, আমি ফারহানা বিলাসি, প্রভাষক আইসিটি, রাজধানী এডেন কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত বেশ কয়েকটা ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে ম্যাথের যতগুলো নিয়ম আছে, আমাদের 3 নম্বর অধ্যায় থেকে ম্যাথের যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু শিখাচ্ছি, তাই না? এখন আজকে আমরা ম্যাথের শেষ নিয়মটা শিখে নেব। আজকে আমাদের যেটা হাতে আছে সেটা হচ্ছে ম্যাথের শেষ নিয়ম, সেই নিয়মটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের দিকে যাব, ঠিক আছে? অক্টাল থেকে যাব হচ্ছে হেক্সাডেসিমেলের দিকে, এবং লাস্ট যেটা করবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে আসতে হয় সেটা। অর্থাৎ আজকে কিন্তু আমরা মাত্র দুটো নিয়ম শিখতেছি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালের দিকে যাব। এই দুটো নিয়ম শিখবো, এবং এই দুটো নিয়ম শিখার পরবর্তীতে বাইনারি যোগের খুব সাধারণ এক্সাম্পল দিয়ে আমি ছোট ছোট করে বাইনারি যোগটা কিভাবে করতে হয় সেটা শিখাবো, এবং নেক্সট আগামী সপ্তাহের ক্লাসে চলে যাব হচ্ছে বাইনারির মূল অঙ্কে। হ্যাঁ, বাইনারির মূল অঙ্কে চলে যাব। তো সেই জন্য আজকের ক্লাসটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এতদিন ধরে শুধু অঙ্ক করলাম, তো অঙ্ক নিয়মগুলো তো শিখলাম, তাই না? এখন নিয়মগুলো অ্যাপ্লাই করার পালা, যে এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসবে আপনার সামনে, এই অঙ্কগুলো বোর্ড সিস্টেমে এই অঙ্কগুলো আপনার চোখের সামনে কিভাবে থাকবে সেটা কিন্তু শেখার সময় চলে আসছে। এ কারণে এই যে এতগুলো ক্লাস আমরা করালাম সে প্রত্যেকটা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের নিয়মে। প্রথম কথা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের দিকে যাব, ঠিক আছে? অক্টাল থেকে যাব হেক্সাডেসিমেলের দিকে। কোন একটা সংখ্যা আমরা ধরে নেই, 35.42 একটা অক্টাল সংখ্যা, যাকে কিনা আমার হেক্সাডেসিমেলে নিয়ে আসতে হবে। একটা অক্টাল সংখ্যা যাকে কিনা আমার হেক্সাডেসিমেলের দিকে আনতে হবে। আচ্ছা চলেন, আমরা কি করব, দশমিক এখানে বসালাম, সরাসরি এই অক্টালের বাইনারি মানটা বসাবো। 421 এর নিয়মে এই যে অক্টাল মানটা আছে 35.42, এই মানটাকে আমরা বাইনারিতে বসাবো 421 এর নিয়মে। গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেই নিয়মে 421 নিয়মে এটাকে আমার বাইনারি মান বের করতে হবে। 3 এর বাইনারি মান কত হয়? 3 এর বাইনারি মান হচ্ছে 011, আপনারা যেহেতু জানেন এইভাবে, তাই না? 011, তাই না? 011 3 এর বাইনারি মান, এবং পরবর্তীতে আছে 5 মানে হচ্ছে 101। দশমিকটা বসাতেই হবে, বসালাম, এবং 4 মানে কত? 100 1004। এবার 2 হবে কিভাবে? 2 মানে হচ্ছে 010, তাই না? অক্টাল থেকে হেক্সাডেসিমেলের দিকে যাচ্ছি, এটা ঠিক যে আমরা অক্টাল থেকে যাচ্ছি হেক্সাডেসিমেলের দিকে, অক্টাল থেকে যাচ্ছি হেক্সাডেসিমেলের দিকে, কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেলের দিকে যেতে হলেও আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে অক্টালের বাইনারি মানটাকে কনভার্ট করতে হবে। 3 বিট বাইনারি, 3 এর বাইনারি, 5 এর বাইনারি, 4 এর বাইনারি এবং 2 এর বাইনারি যে মানটা হয় সেটা আনবো, এবং কয় বিট বাইনারিতে? 3 বিট বাইনারি। অক্টালটা কিন্তু 3 বিট বাইনারিতে হয়, আমি গতকাল অলরেডি শিখে ফেলেছি, তাই না? 3 বিট বাইনারি হয়। এবার আমরা দশমিকটাকে আগে বসাবো, যেহেতু হেক্সাডেসিমেলে কনভার্ট করবো তাই আমি দশমিকটাকে আগে বসালাম, এবং এর পরবর্তীতে যেহেতু আমি হেক্সাডেসিমেলের দিকে যাচ্ছি, হ্যাঁ, যেহেতু যাচ্ছি হেক্সাডেসিমেলের দিকে, তাই আমি 4টা করে সাজাবো। 4টা করে সাজালে কি হয়? 1 3টা 0 হয়, আর এখানে 1 1টা 0 থাকে, লিখলাম। এরোটা কোন দিকে খেয়াল করবেন, এরোটা দশমিকের পরে হলে পরে, দশমিকের আগে হলে আগের দিকে যাবে। দশমিকের পরে যেভাবে সাজাচ্ছি 1 3টা 0 আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তাই না? 1 3টা 0 বসালাম, 1 3টা 0, এখানে 1 0টা পরে আছে, থাকুক। আবার এই পাশ থেকে এবার যখন আমার দশমিকের আগে, তখন আমি কিভাবে লিখবো? 1 0 1 1, 4টা, দেখেন আমি 4টা করে বিসাজ আছে, যেহেতু হেক্সাডেসিমেলের দিকে যাব তাই আমি 4টা করে নেব। 1 1, এরপর এখান থেকে 1 0, ঠিক আছে? এখানে 2টা সংখ্যা পড়ে আছে, এখানে 2টা সংখ্যা পড়ে আছে, এবং এইখানে 2টা সংখ্যা পড়ে আছে, এখানে 2টা সংখ্যা এবং ওখানে 2টা সংখ্যা পড়ে আছে, দেখেন। এখন প্রথম কাজ কি করলাম, 35.42 এর 3 বিট বাইনারি নিলাম, দশমিকটাকে আগে বসালাম, 4টা করে বিট সাজালাম, এখানে 4টা বিট যা ছিল তাই, কিন্তু এখন পর্যন্ত কোনো চেঞ্জ করিনি, এখানে 4টা বিট সাজালাম, এখানে
এবং এইখানেও চারটা বিট সাজানোর পরে আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত এই পাশে দুটো এবং অতিরিক্ত এই পাশে দুটো রয়ে গেছে। আমাদের শূন্য বসানোর নিয়ম চারটা করে সাজাতে হবে, এখানেও চারটা করে সাজানোর জন্য দুটো শূন্য অ্যাড করা লাগতেছে, চারটা করে সাজানোর জন্য দুইটা করে শূন্য অ্যাড করা লাগতেছে যেহেতু আমার কম ছিল সেই জন্য, ঠিক আছে। আচ্ছা এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে 8421 এ বসালে আমি মানটা পাবো, এই মানটাকে আমি 8421 এর মধ্যে বসাবো, এই পুরো মানটাকে আমি 8421 এর নিচে বসালে পাবো। তাহলে আমি যেহেতু অভ্যাস 0001 তাহলে কত আসে 1101, এখানে বসাই 1101, আমার তো অভ্যাস, আপনাদের কিন্তু অভ্যাস নাই তাই এটা কত হয় 8 12 রাখে 13 করে, 13 মানে এ বি সি ডি 10 11 12 13 ডি হবে 1D। আপনাদের এখন অভ্যাস যদি না হয়ে থাকে তাহলে দেখবেন 1101 8 8 4 12 আর একে 13 13, হাতে হিসাব করেন 10 11 12 13, তাহলে এ বি সি ডি, হ্যাঁ এ বি সি ডি ডি আসে, তাহলে 1D দশমিক এটা আসবে 8 এবং এটা আসবে 8। কিভাবে 8 আসলো এই জিনিসটাকে আমি মুছে দেই, দেখেন 1 3টা 0 মানে মার্ক করতেছে কাকে? মার্ক করতেছে হচ্ছে 8 কে, তাই না? মার্ক করতেছে কাকে? 8 কে মার্ক করতেছে, সেজন্য 8 8। অতএব অ্যানসারটা কত আসলো দেখেন, অ্যানসারটা লিখব 1D.88, এই হচ্ছে উত্তর। আরেকবার রিপিট করে দেই, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমরা কি করতেছিলাম, অক্টাল থেকে হেক্সাডেসিমেলের দিকে যেতে হলে যে সংখ্যাটা ছিল 35.442, তাই না? 35.42 কে 3 এর বাইনারি মান বের করেছি, 5 এর বাইনারি মান বের করেছি, 4 এর বাইনারি মান এবং 2 এর বাইনারি মান করেছি, করে তারপরে আমি চারটা করে সাজাইছি, চারটা করে সাজালাম। কেন সাজালাম? যেহেতু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল বলে চারটা করে সাজালাম, চারটা করে সাজানোর পরে আমার দুটো সংখ্যা, এই পাশে দুটো সংখ্যা কম ছিল, এই পাশেও দুটো সংখ্যা কম ছিল, এইখানে একটু দেখা দিচ্ছি, এই দুটো সংখ্যা আমার কম ছিল আর এই দুটো সংখ্যা আমার কম ছিল, আমি দুটো সংখ্যা অ্যাড করে দিয়ে চারটা চারটা করে নতুন করে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। তারপরে এই চারটা বিটকে আমি 8421 এর নিচে বসিয়ে, 8421 এর নিচে বসানোর পরবর্তীতে 1D.88, ঠিক আছে 1D.88 বেস হচ্ছে 16, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে গেলাম, এটা 4 বিট 8421 এর নিচে বসালে কিন্তু আমি 1D.88 এর দিকে চলে আসলাম। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসার নিয়ম কি? আগে 3 বিট বাইনারি বের করো, 4 বিট করে সাজাও এবং পরবর্তীতে 8421 এর নিচে বসালে আমি মূল মানটা পেয়ে যাব। এই হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের নিয়ম। মূল অঙ্কে যেতে হলে অবশ্যই আমার এই নিয়মগুলো লাগবে, স্ক্রিনশট নিয়ে দেবেন, স্ক্রিনশট ছাড়া কিন্তু অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন না, স্ক্রিনশট ছাড়া কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে তুলে নেন, আমি বুঝতে পারতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? অক্টাল থেকে হেক্সাডেসিমেল ছিল সেটা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ফিরব হচ্ছে অক্টালের দিকে। হেক্সাডেসিমেল এখন একটা মানকে আমরা অক্টালের দিকে আনবো, যে নিয়মে গেছিলাম ঠিক তার অপোজিট নিয়মটাই হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে অক্টালে আসার নিয়ম। হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসার নিয়মটা কিন্তু ঠিক এই যে অঙ্কটা করলাম তার ঠিক অপোজিট। আচ্ছা সাপোজ এ 9 বি 6 একটা হেক্সাডেসিমেল মান যাকে আমার অক্টালের দিকে আসতে হবে, A9B6 একটা অঙ্ক যেটাকে কিনা আমার হেক্সাডেসিমেল থেকে অক্টালের দিকে আসতে হবে। আচ্ছা হেক্সাডেসিমেল থেকে অক্টালের দিকে আসার নিয়মটা ঠিক আগের অক্টার অপোজিট, অর্থাৎ এখানে আমি 4 বিট করে বের করব, এখানে আমি 4 বিট করে বের করব, তো 8421 এর নিচে বসাতে হবে অবশ্যই, এই মানে কত 10, 10 মানে 1010 হয়, বসালাম 1010, 9 মানে হচ্ছে 1001 1001, দশমিক বসালাম এবং হচ্ছে বি, বি মানে কত 11, বি মানে হচ্ছে 11, বি মানে 11 হলে 8 2 10 আর একে 11 মাঝখানে 0, তার মানে হচ্ছে 1011 এবং 6 হচ্ছে 0 ডাবল 1
जीरो की भावे बोलो ताले चार अंडे छोए ताले की तो लगे नहीं ना ये रखो अपन उन्हें तो कोटो करके करें चंद तो कोटो करके क्लास में उन्हें हम लाड़ा अच्छी डालो तो एक तर नियम फिर तर कसी को इंशाल्लाह धारा मेंटेन करें फिर धारा बाहर में कपड़े जेते पर मैंने पोती तर क्लास से एक तर धारा वही कोटा से जब उन्हें एक तर क्लास स्किप कर ले मिस कर ले अपना जो ना पढ़ते आसली असुविधा हो ठीक है अच्छा हेक्साडेसिमल থেকে অক্টালের দিকে আসার জন্য আমরা কি করলাম হেক্সাডেসিমলে 4 বিট বাইনারি মান বের করলাম 4 বিট বাইনারি মান বের করার পরে এখন আমি যেহেতু অক্টালের দিকে ফিরবো তাই তিনটা করে সাজাবো তিনটা করে সাজাই এখানে তিনটা এবং এখানে দুটো আছে তাহলে এখানে আসছে হচ্ছে 101 আবার আসছে হচ্ছে তিনটা করে সাজাচ্ছি দেখেন এরোটা 101 তারপর 10 এই পাশটাকে আসছে 10 এখানে তিনটা এখানে তিনটা 101 101 101 এবং 01 এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এই হচ্ছে আমি সাজালাম পুরো ডিজিটটাকে আমি যে বর্ণটা ছিল যে ইয়াগুলো ছিল আমার নিয়মগুলো ছিল হ্যাঁ সংখ্যাগুলো যেটা ছিল সেই সংখ্যাকে আমি জাস্ট তিনটা তিনটা করে সাজাচ্ছি দেখেন প্রত্যেকটাকে আমি তিনটা তিনটা করে সাজাইছি 101 এখানেও আসছে 101 এখানে 10 লিখলাম আর এই পাশটাকে 120 উল্টা দিক থেকে তাই না 120 101 এবং সেখানে পরে আছে শুধু 01 আচ্ছা যেহেতু উল্টা দিক থেকে আসছে আমার এখানে একটা শর্ট আছে এখানেও একটাই মাত্র শর্ট আছে তাই না একটাই মাত্র শর্ট আছে বলে এইভাবে করলাম তিনটা তিনটা করে সাজালাম তিনটা তিনটা করে সাজানোর জন্য একটা শর্ট পড়ছিল বলে একটা সংখ্যা শুধু আমি একটা জিরো অ্যাড করে দিয়েছি তাই না একটা জিরো যেহেতু অ্যাড করে দিয়েছি তাহলে আমি 421 এর নিচে বসালে এবার কি হয় 421 এর নিচে বসালে যেটা হয় সেটা হচ্ছে এখানে 2 আসবে 5 আসবে 1 আসবে 5 আসবে 5 আসবে 4 আসবে যেহেতু আমরা অলরেডি গত কালকের ক্লাসে এগুলো খুব ভালো করে করেছি তাই 421 এর নিচে যদি বসাই 010 মানে এখানে আমি 2 পাচ্ছি তারপরে আবার যদি হয় 101 আমার 101 তিনটা আছে এখানে একটা এবং এখানে একটা দেখেন 101 মানে কিন্তু পরে 4 এর কাছে 5 পাচ্ছি 001 মানে 001 1 এবং 4 100 4 এর নিচে আছে এইভাবে কিন্তু আমি সাজালাম তাহলে আমার উত্তরটা কত আসলো উত্তর আসলো 251554 এটা একটা অক্টাল মান বের হলো ঠিক আছে এই হচ্ছে আমার মূল দুইটা অঙ্ক যেখানে আমরা অক্টাল থেকে আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন অবশ্যই আরেকবার বুঝিয়ে দিচ্ছি A9 B6 একটা সংখ্যা ছিল A9 B6 A9 এর এর বাইনারি মান বের করলাম 9 এর বাইনারি মান বের করলাম B এর বাইনারি মান 6 এর বাইনারি মান 4 বিট বাইনারি বের করলাম 841 যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট বাইনারি মান বের করলাম হ্যাঁ এবার 4 বিট বাইনারি মান বের করার পরে সেটাকে রিঅ্যারেঞ্জ করে তিনটা তিনটা করে সাজালাম দশমিকের পরে হলে তিনটা তিনটা করে কোন দিক থেকে যাচ্ছি আর চিহ্নটা এদিক থেকে তিনটা করে সাজাবো আবার এদিক থেকে উল্টা দিক থেকে তিনটা করে সাজাবো তিনটা করে সাজানোর পরে যদি দেখা যায় আমার তিনটা হয়নি কোনো জায়গায় তাহলে একটা শূন্য অ্যাড করে দিতে হবে দশমিকের আগে হলে আগে শূন্য দশমিকের পরে হলে পরে শূন্য বসাতে হবে বসানোর পরে 421 এর নিচে বসালে আমি মানটা পেয়ে যাব 421 এর নিচে অর্থাৎ বাইনারি মান 4 বিট বাইনারি তারপর 3 বিট বাইনারি তারপর 421 এর সূত্রে বসালে কিন্তু আমার উত্তরটা চলে আসছে এই হচ্ছে মূল অঙ্ক এবার আমরা চলে যাব হচ্ছে ছোট্ট করে আজকে আর বিশেষ কোনো কিছু করাবো না শুধু বাইনারি যোগের কয়েকটা ছোট ছোট অঙ্ক শিখাবো বাইনারি যোগ কিভাবে করতে হয় সেটা শিখাই দিয়ে বাইনারি যোগে খুব সাধারণ নিয়ম যেটা না হলেই আপনাদের চলবে না আমরা এর পরবর্তীতে কিন্তু টেস্ট পেপার ফলো করবো এর পরবর্তীতে অবশ্যই টেস্ট পেপার ফলো করবো টেস্ট পেপার ফলো করে আপনাদের অঙ্ক করানো হবে ঠিক আছে সেই জন্য বেসিক বাইনারি যোগের বেসিক নিয়মটা একটু শিখাবো এবং কয়েকটা অঙ্ক করিয়েও দেবো বাইনারি যোগ কি বলে বাইনারি যোগ দেখেন শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে বাইনারি যোগের যে নিয়মটা আছে সেটা কি বলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে শূন্য আর এক যোগ করলে এক হবে
एक और शून्य जोग कर ले एक होगे एक और एक जोग कर ले होगे शून्य एवं हाथे थक बे एक इटके बोले कैरी ठीक है सर आबार बोली शून्य और शून्य जोग कर ले शून्य होगे शून्य और एक जोग कर ले एक होगे एक और शून्य जोग कर ले एक होगे एक और एक जोग कर ले दस होगे एक और एक जोग कर ले होगे दस किंतु सब समय बसा बो शून्य कैरि थक बे मन ठीक है सर शून्य शून्य जो कर ले शून्य शून्य और एक जो कर ले एक और शून्य जो कर ले एक और शून्य जो कर ले एक और एक जो कर ले दस एक और एक जो कर ले दस हाथे थक बे एक और एक जो कर ले दस हाथे थक बे एक और का जगह आसे शेर हो जे तीन टाव वन जो कर ले कत तीन टाव वन जो कर ले पाबो हो जे एगारो तीन टाव वन जो कर ले पाबो एगारो तीन टाव वन जो कर ले पाबो एगारो मैं तो दूरे लिखे नहीं लगा रखा तो समस्या होते पारे तीन टाव एक जो कर ले पाबो हो जे एगारो एवं बौशा बो एक कैरी थक बे एक बौशा बो एक कैरी थक बे एक ठीक है सर अच्छा আমরা এক সাইডে এগুলো লিখে রাখছি যাতে আপনাদের অঙ্ক বুঝতে সুবিধা হয় দেখেন এই সাইডে একটু ছোট করে লিখে দিচ্ছি শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য শূন্য আর এক যোগ করলে হবে এক আচ্ছা এদিকটা লিখে দিই শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য শূন্য আর এক যোগ করলে হবে এক এক আর শূন্য যোগ করলে হবে এক एक और एक जो कुल हो बे दोष दोषेर बौशा बोशुनो कैरे थक बे एक और जो तीन टा वन जो कुली हो बे होचे एगारो एगारो तीन टा एक जो कुल हो बे एगारो ये बो बौशा बो बौशा नशों ना की भाई बौशा नशों ना कैरी आगे एक बौशा बो कैरी टा पासे शंख है चले आज बे जब एक और एक जो कुल है शून्य से शून्य टा किंतु हमारे मान हिसे बौशा थे कैरी टा हमरा आलादा देखा बो এবং যখন তিনটা ওয়ান যোগ করব তখন বসাবো মান এবং ক্যারি দেখাবো হচ্ছে এক আচ্ছা চলে আমরা ছোট করে একটু করি ধরেন একটা সংখ্যা আপাতত আমি দিলাম এরকম একটা সংখ্যা দিলাম এই জিনিসগুলো তুলে নিতে হবে আপনাদের হ্যাঁ তুলে নেবেন অবশ্যই স্ক্রিনশটও নিয়ে নেবেন আর তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন সংখ্যাটা বসানোর সময় আমি কিভাবে বসেছি বিট টু বিট কোন একটা সংখ্যা কিন্তু একটু বাঁকা তালা করে লিখি নি প্রত্যেকটা সংখ্যার এক্সাক্ট নিচে প্রতিটা সংখ্যার 1 এর এক্সাক্ট নিচে 1 এর এক্সাক্ট নিচে 0 এর এক্সাক্ট নিচে হুবহু নিচে বাঁকা করে লিখলে সমস্যা কোথায় বাঁকা করে লিখলে আপনার অ্যানসার ভুল আসবে হ্যাঁ বাঁকা করে লিখলে আপনার অ্যানসার ভুল আসবে সেই জন্য বাঁকা করে লেখা যাবে না বাঁকা করে লিখলে অ্যানসার ভুল আসবে কারণ বাঁকা করে লিখলে আপনাদের অঙ্ক করতে ভুল হবে যোগে ভুল হয়ে যাবে যোগে ভুল হওয়া মানে অঙ্ক ভুল হওয়া সেই জন্য এক আর শূন্য যোগ করলে কত হয় ওখানে আমরা শিখেছি এক আর শূন্য যোগ করলে হবে এক এক আর এক যোগ করলে হয় শূন্য হাতে থাকে এক এই এক আর এই এক যোগ করলে হয় শূন্য হাতে থাকবে এক এই এক আর এক যোগ করব আবার এক আর এক যোগ করলে কত হয় শূন্য শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য হাতে থাকে এক তিনটা এক যোগ করলে হয় এক হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে কত হয় এক এক আর এক যোগ করলে হয় শূন্য হাতে থাকে এক তিনটা এক যোগ করলে হয় ওয়ান এবং ক্যারি থাকে ওয়ান যেহেতু এটার সামনে কোনো সংখ্যা নাই এই ক্যারি সংখ্যাটা অবশ্যই উপরে বসাতে হয় আপনাদের যোগের সুবিধার্থে স্টুডেন্ট আপনারা আমরা কিন্তু শিক্ষক আমাদের অভ্যাস থাকে আমি মুখেই করে ফেলতে পারি সব আপনাদের কিন্তু সবটা মুখে হবে না সেই জন্য আপনাদেরকে এগুলো ক্যারিটা উপরে বসায় করতে হবে আমি আবার দেখাচ্ছি দেখেন এই অঙ্কটাই আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে করলাম সেটা আপনাদেরকে তারপর আমি আরো দুই একটা করিয়ে দেব আশা করি সময় পাবো এক আর শূন্য যোগ করলে কত হয় এক এক আর এক যোগ করলে আমি এখানে লিখেছি এক আর এক যোগ করলে হয় দশ দশ এর বসবে শূন্য হাতে থাকবে এক এবার এই জায়গাটা তিনটা সংখ্যা ওয়ান ওয়ান জিরো এক আর এক যোগ করলে হবে দশ দশের কত বসানোর নিয়ম শূন্য 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 যোগ করলে কত হয় শূন্য হাতে থাকে এক তিনটা এক যোগ করলে কত হয় এগারো এগারো বসবে এক পাশের সংখ্যার সাথে ক্যারিটা চলে আসবে এই যে ক্যারিটা পাশের সংখ্যার সাথে চলে আসবে তাহলে এক আর শূন্য যোগ করলে কত হয় এক আর শূন্য যোগ করলে হয় কত
एक एवं परवर्ती आंसर पर आरो एक তাহলে এক আর এক যোগ করলে হয় আবার শূন্য হাতে থাকে এক তিনটা এক যোগ করলে কত হয় আমরা এখন সরাসরি 11 বসাতে পারবো তার কারণ হচ্ছে আমার সামনে আর কোনো সংখ্যা নাই আমার সামনে কিন্তু আর কোনো সংখ্যা নাই ঠিক আছে আচ্ছা আবার দেখেন আরেকটা সংখ্যা বলি एक जो कर कत है शून्य हाथे थके एक तीन टाइगारो हाथे थके एक एक शून्य जो कर एक अर्थात मजखने जो क्यों थे खूब एक यूज करते सरसि ये धरले भलो है एक और एक जो कर शून्य हाथे थके एक तीन टाइम जो कर एक क्यारिटा हमारे पास संख्यार साथ चले आसो एक और एक जो कर ले कत हमने मजखने जिरो के ना धरले अपना चले एक और एक जो कर शून्य हाथे थके एक जिरो के क्योंकि ना धरले चले जिरो के ना धरले अपनी एक और एक धरे फिलें तो एक और एक जो कर शून्य हाथे थके एक तीनटा एक जो जो कर तीनटा एक जो कर ले कत है एक हाथे थके आओ एक तीनटा एक जो कर आसले एगारो हो ना तीनटा एक जो कर लेगारो हो बसल एक पास क्यारिटा नहीं आस तीनटा एक जो कर ले कत है शून्य हाथे थके एक तीन टाइम एक हाथे थके एक और एक जो कर शून्य हाथे थके एक और एक जो कर शून्य हाथे थके एक तीन टाइम एक हाथे थके एक तीन टाइम एगारो एभव स्क्रीनशॉट नहीं ना स्क्रीनशॉट नहीं अपने सुविधा हो ঠিক আছে আর একটা অঙ্ক আমরা করব তাড়াতাড়ি তুলে নেন আচ্ছা এবার আমরা একটা দশমিক জাতীয় সংখ্যাটাও দেখি যোগ করতে গেলে দশমিক জাতীয় সংখ্যাটা করলেও ভালো হয় হ্যাঁ আচ্ছা সাপোজ এরকম একটা সংখ্যা দিলাম दशमिक जातीय संख्या दिए करा दी सुविधा अच्छा दशमिक जातीय संख्या एक शून्य जो कर ले कत है एक शून्य शून्य जो कर ले कत है शून्य एक और एक जो कर ले कत है शून्य हाथे थके एक एक और एक जो कर शून्य दस है ना दस शून्य बसल क्यारिटा के परवर्ती दशमिक परवर्ती संख्या क्योंकि नहीं आस দশমিকের সামনে এই পাশে যে দশমিকের পরের সংখ্যা পরের দিকে সেখানে কিন্তু নিয়ে আসি এইখানেই বসাতে হবে এমন না দশমিকটার সাথে সাথে বসাই ফেলব এক শূন্য যোগ করলে হয় এক শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য এক আর এক যোগ করলে হয় শূন্য হাতে যেটা থাকবে ক্যারিটা সেই ক্যারিটা থেকে পরবর্তী সংখ্যা দশমিকের পরবর্তী সংখ্যার সঙ্গে অ্যাড করে দিয়েছি দশমিকের পরবর্তী সংখ্যার সঙ্গে অ্যাড করে দিয়েছি আমরা বলছিলাম যে তিনটা সংখ্যার মাঝখানে শূন্য থাকে তিনটা সংখ্যা থাকে এবং মাঝখানে শূন্য থাকে তাহলে এই লোকটাকে না ধরলেও হবে তাহলে এবার আবার যোগ করি এক আর এক যোগ করলে হয় শূন্য হাতে থাকে এক তিনটা একে 11 হাতে থাকে এক তিনটা একে 11 হাতে থাকে এক এক আর এক যোগ করলে হচ্ছে শূন্য হাতে থাকে এক এই হচ্ছে আমার মূল রেজাল্ট ঠিক আছে আচ্ছা তুলে নেন তুলে নেন बुझा दी बार एक शून्य जो कर एक शून्य शून्य जो कर शून्य एक और एक जो कर शून्य क्यारि थकते वन 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 जो कर शून्य हाथे थकते एक तीन टाइम एक जो कर एक हाथे थकते एक तीन टाइम एक जो कर एगारो एक हाथे थकते एक दुटा वन जो कर ले शून्य और क्यारिटा थकते जेहतु ये परवर्ती संख्या नाई शून्य जो कर एक और एक जो कर शून्य क्यारि थे वन 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 जो कर जीरो
দশমিক বসালাম গুণন যোগ করলে হয় 0 ক্যারি থাকে 1 1 আর 1 যোগ করলে হয় 0 ক্যারি থাকে 1 1 1 যোগ করলে হয় 0 ক্যারি থাকে 1 তিনটা 1 যোগ করলে হয় 1 ক্যারি থাকে 1 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 1 1 যোগ করলে হচ্ছে 0 এবং ক্যারি থাকতেছে 1 এই হচ্ছে মূল সংখ্যাগুলো এই যোগগুলো নিয়ম হাতে প্র্যাকটিস করে বাসায় বসে সংখ্যা বানায় বানায় প্র্যাকটিস করলে খুব ভালো হয় এবং অবশ্যই ক্লাসগুলো করতে হবে আমি লাইভ ক্লাসে এসে এই অঙ্কগুলো সম্পর্কে আরো ভালো আপনাদেরকে প্র্যাকটিস করাতে পারবো এই অঙ্ক প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এই অঙ্ক প্র্যাকটিসের কোনো বিকল্প নাই যতগুলো নিয়ম করলাম সেই অঙ্কগুলো ছাড়া আমার টেস্ট অ্যাটলিস্ট পাস করা সম্ভব না যদি আপনারা ঠিকমতো অঙ্ক না করেন লাইভ ক্লাসে আসি ভিডিও ক্লাসে তো আসি লাইভ ক্লাসে আসি সামনাসামনি আসি আপনারা যে কোনো সময় কলেজে এসে দেখে যেতে পারেন ক্লাসগুলো ফলো করার পরে যদি মনে হয় যে না মাথার মধ্যে এখনো যায়নি আর তো ভালো প্র্যাকটিস দরকার মিসের কাছে যাই কলেজে এসে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা সবসময় পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে আসি জিজ্ঞেস করবেন প্রয়োজনে লাইভে এসে অঙ্ক আমি করাতে পারবো আপনাদের কোনো অসুবিধা হবে সেরকম কোনো ব্যবস্থা কিন্তু রাখবো না আল্লাহ হাফেজ